নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্না কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লোটে মাছের কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 750 গ্রাম লোটে মাছ নিয়েছি। এই মাছটা অন্যান্য মাছের থেকে কিন্তু দামে অনেকটাই কম, আর এই মাছটা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এই মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব, নুন আর হলুদটা দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই মাছটা অনেকে আবার নিহারি মাছ নামেও চেনে। এদিকে তাওয়াটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি তাওয়ার চারিদিকে ভালো করে লাগিয়ে নেব, দিয়ে গ্যাসের হিটটা হাইতে রাখবো, রেখে তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার মাছগুলো তাওয়াতে দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। নিহারি মাছে প্রচুর পরিমাণে জল থাকে, ভাজার সময় একটু জলের পরিমাণ বেশি উঠে যায়। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে দেব। মাছগুলো তাওয়াতে লেগে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। মাছগুলো আমি উল্টে পাল্টে দেব। লোটে মাছগুলো দেখুন আর জল ছাড়ছে না, জল অনেকটা শুকিয়ে গেছে। এইভাবে লোটে মাছগুলো ভেজে নিতে হবে। তো এই লোটে মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। বাকি 4 পিস মাছ আমি তাওয়াতে দিয়ে সাঁতলে নেব। মাছগুলো উল্টে পাল্টে আমি সাঁতলে নিয়েছি দেখুন, আর এর মধ্যে তেমন কোনো আর রস নেই। গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেব, দিয়ে মাছগুলো আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার লোটে মাছের থেকে আমি কাঁটাগুলো আলাদা করে দেব। দেখুন এইরকম লম্বা লম্বা কাঁটাগুলো আমি আলাদা করে দেব। লোটে মাছের থেকে আমি কাঁটাটা আলাদা করে নিয়েছি। আবারও কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছি, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে 3 চামচ রসুন বাটা দিয়ে দেব, 2 চামচ আদা বাটা দিয়ে দেব। একসাথে আদা রসুন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি নিহারি মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন মাছটা অনেকটা শুকনো শুকনো ভাব চলে এসছে। এবারে এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। এখানে একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেব বাইন্ডিংটা ভালো আসার জন্য। এর মধ্যে আরও একটু লবণ আমি অ্যাড করে দেব, মাছ ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে 2 আটি পরিমাণে ধনে পাতা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে কাটলেটটা খেতে ভালো লাগে। এবার আমি মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ফ্লেভারটা খুবই ভালো আসে। কাটলেটের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেব, দিয়ে আমি পুরটা ঠান্ডা করে নেব। এবার এখানে আমি একটা স্টিলের বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি 1 চিমটে পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এদিকে কাটলেটগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়েছি, কাটলেটগুলো একটু ডিপ ফ্রাই হবে, তেলের পরিমাণ এখানে একটু বেশি লাগবে। গ্যাসের হিটটা আমি মিডিয়ামে রাখলাম, দিয়ে তেলটা আমি গরম হতে দেব। এদিকে কাটলেটের পুরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো আমি কাটলেটের শেপ দিয়ে দেব। এইভাবে কাটলেটটা আমি রেডি করে নিয়েছি। এবারে এটা আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। তো আমি হাত দিয়ে কাটলেটটা তুলে নিয়েছি। এবারে এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে আমি কাটলেটটা দিয়ে দেব, দিয়ে একটা আমি কোট করে নেব।
তো আমি দেখুন একটা কোট করে নিয়েছি, এটা আবারও আমি একটা কোট করে নিব। আবারও ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দেব। আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা কোট করে নেব। তো আমার ডবল কোট রেডি হয়ে গেছে কারলিপটা। এইভাবে সবকটা আমি রেডি করে নেব। তো আমার দেখুন এটা রেডি হয়ে গেছে ভাজার জন্য। তেলটা ভালোমতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তিন পিস করে কারলিক দিয়ে ভেজে নেব। আলতো হাতে প্রথমে কারলিকটা উল্টে দিতে হবে, নইলে ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। কারলিকগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে বাকি কারলিকগুলো আমি ভেজে নেব। কারলিকগুলো আমি গরম গরম সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করব। তো খুব কম দামি মাছ দিয়ে এইভাবে কারলিক বানিয়ে একবার আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।